হ্যালো গাইজ, আমি তৌফিকুর রহমান ফ্রম ভোলা, অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব টু ওয়েন ওয়ার্কস। ঢাকা চিটাগং হাইওয়ের মধ্যে রাবার বাগান পসিবল না, এর জন্য এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে পাহাড়, রাবার বাগান, তারপরে সামনে আমি চা বাগানও পাবো। হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক, ওয়েলকাম টু রেডিক্স চ্যানেল ওয়েন ব্লগস। আজকে হচ্ছে আমার নানুর বাড়িতে ডে টু, এখন বাজে 5:30, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বের হবো, তাই আজকের প্ল্যান এটাই। আর আজকে চিটং ব্যাক করতেছি আমি আর মামা, মামা ফটিক সরে যাবে, আমি একদম মামার পাশে যাব, তো এখন খেয়ে দিয়ে বের হই। হ্যালো গাইজ, হ্যালো, এই এটা দিয়েই ফেনী যাওয়া হয় আমাদের বাড়ি থেকে, এই ফেনীর রাস্তা হচ্ছে এটাই। এখন মাত্র নানুর বাড়ি থেকে বের হলাম, সামনে হচ্ছে দাগুন ভূঁইয়া, ব্যাস দাগুন ভূঁইয়ার থেকে প্রায় আরও মেবি 15 কিলো পরে হচ্ছে ফেনী, আর ফেনী থেকে মেবি 90 কিলো। বাট আজকের প্ল্যান ওই দিক দিয়ে না, আজকে যাবো আমরা ফটিকছড়ি দিয়ে। মোট কথা, আজকের পুরো রাইডটা হবে হাইওয়েতে না, আজকে হাফ হবে হাইওয়েতে আর বাকি হাফ হবে গ্রামের রাস্তায়, হাফ না হাফ থেকে বেশি আজকে গ্রামের রাস্তায় হবে। এটাই হচ্ছে দাগুন ভূঁইয়া, দাগুন ভূঁইয়া বাজার, এটা থেকে 15 কিলো সামনে হচ্ছে ফেনী। এই ফেনী হচ্ছে সামনে আর 1 কিলোর মতো এই রোডটা দিয়ে, আর এটা হচ্ছে কুমিল্লা যাওয়ার জন্য এটা দিয়ে যাচ্ছি, কারণ ফেনীর রাস্তাটা অনেক বেশি খারাপ কালকে আসার সময় যেটা দেখলাম। বাট একটা জিনিস অবাক হয়েছি, এই রাস্তাটা অনেক ভালো ছিল, লাইক নোয়াখালী থেকে ফেনীর যে রাস্তাটা এটা অনেক ভালো, কোনো গর্ত নাই। বাট ঢাকা চিটাগং যে হাইওয়েটা বেশি খারাপ, বেশি, এর জন্য আজকে ওটা দিয়ে যাব না, প্লাস মামাকেও ফটিকছড়ি নামাবো এর জন্য। এই এটাই হচ্ছে হাইওয়ে, আমি যদি বাম পাশে যাই তাহলে কুমিল্লা ঢাকা, আর ডান পাশে যদি যাই তাহলে চিটাগং। এই এখন আমরা হাইওয়েতে, এখন আমরা এদিক দিয়ে যাব রামগড় হেয়াকো, যদি হাইওয়ে দিয়ে যেতাম তাহলে চিটাগং হচ্ছে 69 কিলো। এই এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে হচ্ছে রামগড় হেয়াকো,
তারপরে খাগড়াছড়ি, বাট আমরা রামগড় হিয়াখো দিয়ে ফটিকছড়ি যাব। এটা হচ্ছে রামগড় রোড, এখন আমরা রামগড়। এখানে এটা বিডিআর ক্যাম্পাসের সামনে, এটা বিডিআররা করছে, আর এটা পুরো পাহাড়ি রাস্তা। সো এটা এরকম 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 চলবে। থেকে হিয়াখো হচ্ছে 12, রামগড় 30। আচ্ছা, এই পুরো পাহাড়টাই এরকম, এটা পুরো পাহাড়ি রাস্তা। এই মামা, এই ট্রাকটা এতক্ষণ ফা 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 করে যাচ্ছিল, আর এখন পুরো এর স্পিডই নেই। এখানে গাড়িগুলোর স্পিড একদমই নেই, এরা একদম উঠতে পারতেছে না। ওয়াও, আরো বেশি হবে, 50 ফিটের বেশি হবে। এই নিচে সব কলা গাছের বাগান, সব পাহাড়ে, আমরা এখন পাহাড়ের উপরে। আমরা এখন 100 ফিট উপরে, অনেকগুলো পাহাড় উপরে আমরা, যদি দেখাইতে পারতাম। আচ্ছা ওকে, একটু পর কোথাও নেমে দেন দেখাবো। আচ্ছা, নামা স্টার্ট হয়ে গেছে গা, ব্যাস নামা স্টার্ট। এখন শুধু আমরা নামতে থাকবো। ও না, এই পাহাড়, পাহাড়ের উপরে এখানে দেখা যাচ্ছে না, পিছনে আরো অনেক পাহাড় আছে, এই পাশেও সেম অনেক অনেক পাহাড়। বাই দ্য মামা, মাত্র আমরা এটা ক্রস করে গেলাম, সেম টু সেম লোকেশন আবার এরকম, মানে যেখানে আজকের থাম্বনেলটা পিছনের সেম এরকম একটা জায়গায় তোলা। এই রোডে সব সিএনজি, রাস্তাটা এরকম সিএনজি, পাওয়ারটা একদম এতটুকু হয়ে যায়। পুরো পাহাড় দুই সাইডে, এই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়ের নিচ, অন্যরকম ফিলিংস এইসব রোডে। বাইক জীবনে যদি এইসব রোডে বাইক না চালাই তাহলে মিস করতাম অনেক অনেক মিস করতাম। ওয়াও, এখানে আবার একটা ব্রিজ। রাইডে যদি না বের হই তাহলে অনেক কিছু মিস করতাম লাইফে, বাট রাইডের জন্য আমি সেগুলো পরে। মামু, আচ্ছা কম্পেয়ার করি, এটা নষ্ট, ব্যাস আমাদের বাজার করা হয়ে গেল। হিয়াখো আরও 6 কিলো, হিয়াখো আরও 5। হ্যাঁ,
এখন যে আমরা কয়েকটা এটাকে কি বলে সবজি আমি নামটা ঠিক জানি না এটা নিলাম, অনেক বলবে ভাই তুই কি গরিব রাস্তার থেকে খাবার টোকাই নেস বা চুরি করস বা চুরি করে নাও টাইপ। এখন এটা যদি আমরা না নিতাম এটা যে কোনো গাড়ির নিচে পড়ে পড়ে খাবারটা নষ্ট হয়ে যেত। এখন মামাকে বললাম খায় নাকি, মা বললো খায়, দেন নিয়ে নিলাম। সো একটা জিনিস নষ্ট হওয়ার থেকে ইউজ করে ফেলা বেটার না, কজ ওগুলো কেউ নিত না, এগুলো সিএনজির নিচে বাইকের নিচে পড়ে ট্রাকের নিচে পড়ে নষ্ট হয়ে যেত। চলে আসছি আমরা হেয়াকো বাজার, এটা পুরোটা এখানে অনেকগুলা ব্রিজ হচ্ছিল, আসার সময় আরও তিন চারটা দেখলাম। সো ব্রিজগুলো হয়ে গেলে প্লাস রাস্তাটা অনেক ভালো, হাইওয়ে থেকে অনেক ভালো। এই সব কাঁঠাল 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 আনারস, তারপর আচ্ছা এগুলো ভেজিটেবল ফ্রুটস ম্যাঙ্গো। এখানে চা খাইলাম 5 টাকা করে, সেই মজা চাটা সেই। এখন যে চা খাইলাম ওখানে প্রাইস ছিল 5 টাকা করে চা, এর জন্য মামা ওনাকে বলছে কি 5 টাকা করে চা সেল করতেছেন, এখন দুধের দাম হচ্ছে কত 2100 না 2200 বললো কন্ডেন্স মিল্ক যেটা, তারপর পাউডার 450 হয়ে যাবে কয়েকদিন পর, এখন 380, এখনও 5 টাকা করে চা, তো পোষণ কেমনে, কমপক্ষে তো 60 টাকা থাকা উচিত। ও এবং কি দেখছো এখানে আর মনে হয় আমরা হাঁটি জড়িয়ে একটা শুট দিলে ভালো হইব। ও ওয়াও ঠিক না, এটা হচ্ছে রাবার বাগান। এই রাবারের বাটিগুলো, এর নেমে পিক তুলবো আমি। এখানে যতগুলো বাটি সব উল্টা করা, জাস্ট আমরা এখানে আসার পর এটাকে ঠিক করে দিছি, এখানে রাবার পড়া স্টার্ট। এই এখান থেকে রাবার এখানে পড়তেছে, জাস্ট দেখানোর জন্য করলাম। এই গাছগুলো কীভাবে কাটা থাকে, দেন লাস্টে এখান থেকে এসে এইভাবে করে নিচে। এখন বৃষ্টি, সো রাবারের সাথে পানিও থাকবে, এর জন্য কেউ রাবার নেয় না, সব উল্টানো। আমরা এসে 1 টাকা জাস্ট করে দিলাম জাস্ট দেখানোর জন্য। আর এই রাস্তাটা আমি চিনতাম না, এখানে আনছে আমাকে মামাই, মামার জন্য এখানে আসা। বিউটিফুল প্লেস, অনেক বেশি অনেক বেশি সুন্দর, অনেক জোস, অনেক দিন আগে বলছো ওয়েনকে এখানে আসার জন্য। মামা আমাকে অলওয়েজ সিএনজি করে যাওয়ার সময় ভিডিও করে করে পাঠাইতো, আমি যাব যাব যাব। বাট অবভিয়াসলি এখন হয়েছে, আমাদের অপরচুনিটিটা ছিল এই জন্য আসা হইলো। হ্যাঁ সত্যি ওয়েদারের সাথে ভিউটা অনেক বেটার আজকে, মানে জিনিসটা মনে হচ্ছে বৃষ্টি হবে বাট 1 সেকেন্ডের জন্য বৃষ্টি ছিল না, বৃষ্টিও নাই, তারপর ওয়েদারটা একদম ঠান্ডা, কোনো রোদ নাই। সত্যি কথা বলতে এখানে হেয়াকো থেকে দূরত্ব মেবি 35 কিলোমিটার্স, তো এর মধ্যে প্রথমে এটা পড়ে, এরপরে খুব একটা নাই। আর এটা হচ্ছে বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে ট্রানজিট চুক্তি হয়েছে, ওই ট্রানজিট রোডটাই হচ্ছে এটা। এটা হচ্ছে ফটিকছড়ি থেকে সোজা হেয়াকো, হেয়াকো হয়ে রামগড় দিয়ে ইন্ডিয়া চলে যাবে। এটা 2 লেনের যে আঞ্চলিক মহাসড়কগুলো হয় ওই রকমই হবে। এখানে প্রায় 130টার মতো ব্রিজের কাজ চলতেছে এখন, সবচেয়ে মানে তখন এটার যাতায়াত ব্যবস্থা আরও ভালো হবে। এটা মেবি ফটিকছড়ি হয়ে দেন দরবার রোড দিয়ে রাউজান দিয়ে একদম ফোর্ট চলে যাবে, অনেক বড় মেগা প্রকল্প এটা। তো আমার মনে হয় তখন সবাই আসলে আরও ভালো লাগবে, আসলেই সুন্দর। আর এত সুন্দর এত কষ্টের পিছনে একটাই উদ্দেশ্য, আপনাদের ভালোবাসা, বেশি বেশি লাইক শেয়ার প্লাস সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস। এই ব্লগের জন্য আমি প্রতি মাসে কয়টা নতুন নতুন জায়গা নিজে দেখতেছি। আমি যদি কখনো ব্লগ না করতাম তাহলে আমার এসব রোডে আসা হইতো না, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাওয়া হইতো না, অনেক কিছু নতুন দেখতেছি। এর জন্যই মূলত আমার ব্লগিংটা করা আর এত রেগুলার করা। রেগুলার বলতে আমি প্রতিদিন 1টা 1টা করে ভিডিও করি না, আমি 3-4 দিন পর একটা, মাঝে মাঝে 10 দিন পরও করি, বাট করি। আগে আমি যেখানে ছয় মাসে একবার ঘুরতে যেতাম, ওখানে আমি এখন মাসে 2-3 বার ঘুরতে বের হই। সো এত কষ্ট করা জাস্ট আপনাদের জন্যই, এখানে আমার তেমন কোনো ফায়দা নাই, ইউটিউবের যে ইনকামগুলো অনেক কম এর জন্য ওগুলো আমি খুব একটা বলি না। এই এতটুকুই, এখন এখান থেকে যাচ্ছি, আর মেবি কোথাও দাঁড়াবো না, ফটিকছড়ি দাঁড়াবো দেন একদম বাসায়। ওকে তো এখন এখান থেকে চলে যাচ্ছি।
সারাদিনে বাথরুম করা হয় নাই, মানে এক নাম্বার। সো এখানে গাছগুলা একটু পানি দিলাম, কারণ এখানে আশেপাশে কোথাও বাথরুম নাই, কিছু করার নাই আমার। অনেক জোরসে লাগছিল সব রাবার, লাইক উপরে বাই দ্য ওয়ে আমি যেখানে ব্লগটা এন্ড করি, একটা রাস্তা দুই সাইডে অনেকগুলো রাবার গাছ, ওই প্লেসটার নাম ছিল সেলফি রোড। আমি জানতাম না ওই রোডটার নাম কি, বাট মামা জানতো, মামা তখন আমাকে বলে নাই, আসার পর বলছিল ওটার নাম সেলফি রোড। আমার আগের ব্লগটা ছিল চিটং থেকে বাড়ি যাওয়া নিয়ে, ওটার লিঙ্ক আমি এখানে বা এখানে দিয়ে দিব। যাওয়ার সময় আমার রাইডটা ছিল একটু প্যারার, খুব একটা ভালো লাগতেছিল না। ভালো না লাগার কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা ছিল আমি ঘুমাই নাই আগের দিন রাতে, আমিও না মামাও না। বাইক চালানোর সময় ঘুম আসতেছিল না, বাট তাও মজা লাগতেছিল না। বাট আজকে রাইডটা স্টার্ট করার আগে 5 ঘন্টার মতো ঘুমাই আমিও মামাও, আর আসার সময় আমরা বিভিন্ন গ্রাম দিয়ে ঘুরে দেন আসতেছিলাম, এর জন্য অনেক ভালো লাগতেছিল। জার্নিটা একটু বেশি ছিল, বাট রাইডের মজাটাও এরকম বেশি ছিল। তো এখন জার্নিটা তো হলো, এখন বলি আমার রাইডটা করার রিজনটা কি। আমি প্রতিটা রাইডে নিজের উপর এক্সপেরিমেন্ট করি যে আমি এটা করতে পারবো কি পারবো না, এন্ড করার পর আমার কি কি হচ্ছে। এই রাইডের রেজাল্টটা দিয়ে আমি পরের রাইডের প্ল্যান করব। মানেটা হচ্ছে আমি যদি 300 কিলো করতে না পারি, তাহলে ইন ফিউচার 300+ হলে ওটা করার আগে আমি চিন্তা করব। আর এটা যদি আমি পারি, তাহলে আমি 300 না এরপর আমি 500 ট্রাই করব, এরকম ট্রাই করতে থাকবো। তো এটা বলি, এই রাইডে আমার ডিফারেন্ট ডিফারেন্ট অনেক এক্সপিরিয়েন্স হয়, এন্ড রাইড করার পরে আমার অত বেশি প্রবলেম হয় না একটাই ছাড়া, ওটা আমি পরে কখনো বলবো এই ব্লগে না। যদি ওই প্রবলেমটা বাদ দিয়ে দিই, তাহলে আমার রাইডটা অনেক ভালো ছিল। ইন ফিউচার আমি 300 কিলো থেকে আরো বেশি ইজিলি পারবো, কজ এটা তো আমার কোনো প্রবলেমই হয় নাই বাইক রাইডের সময়। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, একটা ব্লগ রেডি করা অনেক কষ্টের, আমার জিনিস যদি মজা না লাগতো তাহলে আমি হয়তো কখনোই ব্লগ করতাম না। ব্লগ শ্যুট করা, এডিট করা, এগুলো আমার অনেক মজা লাগে, এর জন্য আমি করি, আর এগুলোর জন্য অনেক টাইম দিতে হয়। তো এর জন্য যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটায় লাইক করে দিন, 500, 600, 700, 1000 ওরকম কিছুই বলবো না, আপনাদের যা ভালো লাগে করে দিন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাকে প্রেস করে দিন, টিং। আর আজকের মতো এতটুকুই, ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার। লাস্ট বার ভিডিও এন্ড করার এই ব্যাপারটা অনেকের ভালো লাগছে, সো আজকেও